ওং নমাশিবায় ওং নম ভগবতের রুদ্র নমস্কার আমি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে দৈনিক রাশি নিয়ে আজ বলতে চলেছি এগারোই জুন সাতাশে জ্যৈষ্ঠ শুক্রবার মেষ থেকে মিন বিস্তারিত কি হতে চলেছে প্রথমে আসবো মেষরাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকছে আপনাদের কিন্তু আয়নতি আজ বৃদ্ধি পাবে কর্মে সাফল্য কর্মে ব্যস্ততায় আজ আপনার দিনটি কাটবে তার সাথে সাথে কিন্তু আপনাদের একটা ব্যয়ের প্রবণতা দেখা দেবে ব্যয়টা যতটা চাপিয়ে আপনারা করতে পারবেন ততটাই কিন্তু আজ আপনাদের অর্থনৈতিক দিকটা ভালো থাকবে না হলে কিন্তু আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা আছে অলরেডি যারা চাকরি করছেন চাকরি জায়গায় কিন্তু আপনাদের আজ একটু সতর্ক থাকতে হবে কারণ দায়িত্বপূর্ণভাবে কাজ আপনারা আজ নাও তুলতে পারেন সেই কারণে কিন্তু একটা মানবমানিক কথা কর্মের জায়গায় আজ শুনতে হতে পারে সেদিক থেকে অবশ্যই অনেকটা সতর্ক থাকা দরকার শরীর স্বাস্থ্য ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা কিন্তু আজ নেই সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে আজ কিন্তু কোনো রকম ঝুর্ঝামাল অশান্তির সম্ভাবনা নেই লাভ লাইফ শুভ চুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন আজ নিতে পারেন সেদিক থেকে দিনটি ভালো হতে চলেছে চলে আসছি পরে রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো হতে চলেছে আইনতি বৃদ্ধি সাফল্য কর্মে ব্যস্ততায় আজ কিন্তু আপনাদের দিনটি কাটতে চলেছে আজ কিন্তু আপনাদের কিছু হলেও সেভিংস হবে সেটা কিন্তু বলাই যায় যারা চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু ভীষণ একটা শুভ খবর আপনারা শুনতে পারবেন আপনাদের দায়িত্বপূর্ণভাবে আপনাদের কাজ কিন্তু সুসম্পন্ন করতে পারবেন তার কারণে কিন্তু আপনাদের আজ মন ভালো থাকার সম্ভাবনা টেনশন কম থাকবে আজ কিন্তু আপনারা আনন্দে কাটাতে পারবেন কর্মের জায়গায় সেটাই কিন্তু ইঙ্গিত করছে শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা আজ আপনার আসছে না সেদিক থেকে দিনটি ভালো হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে সংসারে শান্তি থাকছে সেদিক থেকে আজকের দিনটি খুব ভালোভাবে আপনারা কিন্তু আজকে কাটাতে পারবেন লাভ লাইফ শুভ লাভ লাইফে কিন্তু আজ আপনাদের কোনোরকম সমস্যা নেই আপনারা কোনো ডিউশন নেবেন নিতে পারেন বা কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন সেদিক থেকে কিন্তু দিনটি ভালো হতে চলেছে চলেছে পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকছে আয়নতিতে বৃদ্ধি কর্মে সাফল্য কর্মে ব্যস্ততা আজ কিন্তু আপনাদের থাকতে হচ্ছে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই আজ খুব ভালো কাটবে তবে প্রচুর কাজের চাপে থাকবেন দায়িত্ব নিয়ে কিন্তু আজ কাজ সুসম্পূর্ণ করার চেষ্টা করবেন সেদিক থেকে কিন্তু আপনার কিছুটা টেনশন কাজ করতে পারে শরীর স্বাস্থ্য আজ ভালো থাকছে তবে যতটা রিচ খাবার এড়িয়ে চলা যায় ততটাই আপনার পক্ষে ভালো কারণ গ্যাসজনিত কিছু সমস্যা আপনার কিন্তু ভুগতে হতে পারে সেই কারণে বলবো রিচ খাবার যতটা না পারবেন না খেয়ে পারবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো শরীরের যত্ন নিন ব্যায়াম করুন তাহলে কিন্তু আরও ভালো থাকতে পারবেন স্বামী মধ্যে কিন্তু আছে সুসম্পর্ক বজায় থাকছে স্বামী স্ত্রীর মধ্যে রকম ভুল বুঝাবুঝি কিন্তু আজ হচ্ছে না তবে ভাই বোন মা বাবা এদের সাথে যদি কোনো ঝামেলা থেকে থাকে সেই যুদ্ধ ঝামেলা কিন্তু আজ মাথা দিতে পারে বা ভাই বোন এদের মধ্যে কিন্তু অশান্তির সম্ভাবনা আছে যাদের জমি সংক্রান্ত সমস্যার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আজ বাড়তে পারে লাভ লাইফ শুভ লাভ লাইফ চুটিয়ে প্রেম করুন সেদিক থেকে কিন্তু আজকের দিনটি ভালো হতে চলেছে চলে আসি পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না আপনাদের নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আজ দিনটি কাটবে আয় নীতিতে কিন্তু বাধা যতটা পরিশ্রম করবেন সে পরিশ্রম অনুযায়ী কিন্তু আজ ফল পাবেন না যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু আজ আপনাদের দিনটি খুব ভালো ইঙ্গিত করছে না কারণ আপনাদের দায়িত্বপূর্ণভাবে আপনারা কাজ আছে তুলতে নাও পারেন সেই কারণে কিন্তু আপনাদের কিছুটা টেনশন হবে বা আপনারা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারেন মানবমানিক কথাও শুনতে হতে পারে শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না চোট লাগা আঘাত লাগা এরকম কিছু সমস্যায় কিন্তু আপনার কিছু সময় নষ্ট হতে পারে অবশ্যই সতর্ক থাকুন চোখ কান খোলা রাখুন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে আজ কিন্তু যতটা পারবেন সতর্ক থাকাই ভালো না হলে এই ছোটো আসেন একটা বড় আকার নিতে পারে লাভ লাইফ শুভ তবে যতটা কম কথা বলা যায় কোনো ডিজিশন আজ না নেওয়াই ভালো আর আজ যদি কোনো ডিসিশন নিয়ে বসেন বা কোথাও দূরে ঘুরতে যান তাহলে সমস্যায় কিছুটা হলেও পড়তে পারেন চলে আসি রাশি সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের আজকে দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকছে আয় উন্নতিতে বৃদ্ধি কর্মের সাফল্য আজ কিন্তু আপনাদের ইনকাম বাড়বে পরিশ্রমও বাড়বে ব্যস্ত থাকবেন কর্মক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও আজকের দিনটি ভালোই থাকছে আজ কিন্তু কর্মের জায়গাটা একটা ভালো সুফল আপনারা পাবেন সেদিক থেকে কিন্তু আজকের দিনটি ভালো হতে চলেছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে যতটা সম্ভব আপনারা শরীরের যত্ন নিন কারণ গ্যাস কিছু সমস্যায় আপনার কিছু সময় নষ্ট হতে পারে মাথা যন্ত্রণা বদহজম এগুলো কিন্তু হতে পারে তাছাড়া বড়ো ধরনের কোনো সমস্যা কিন্তু আজ নেই সেদিক থেকে দিনটি ভালো হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে সেদিক থেকে দিনটি ভীষণ ভালো সংসারে শান্তি সুখ শান্তি থাকছে লাভ লাইফ শুভ আপনারা কিন্তু চুটিয়ে প্রেম করুন তবে কোনো টেনশন আজ না নেওয়াই ভালো চলে আসি পরের রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো ইঙ্গিত করছে না নানান রকম সমস্যায় কিন্তু আপনারা পড়বেন সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি যদি পেতে চান তাহলে যতটা পারেন একা থাকার চেষ্টা করুন আর যতটা সম্ভব আজ তর্ক বিতর্ক এড়িয়ে চলুন তাহলেই কিন্তু ভালো থাকতে পারবেন না হলে কিন্তু আপনাদের আজ একটু ঝুঁ কর্মের জায়গায় কিন্তু হবে অর্থনৈতিক দিকটা কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু নানান রকম সমস্যা আপনারা আজ আসতে পারে সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু আপনাদের একটা মান অপমানই কথা আপনাদের শুনতে হতে পারে কর্মের জায়গা থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে চোট লাগা আঘাত লাগা এরকম কিছু হতে পারে এই কারণে কিন্তু আপনাদের অনেকটা সতর্ক আছে থাকতে হবে চোককান খোলা রাখতে হবে চলাফেরার সময় সাবধানতা বজায় রাখতে হবে তবেই কিন্তু আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে আজ কিন্তু ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে অবশ্যই তর্ক বিতর্ক না করা আপনাদের কিন্তু ভালো যতটা পারবেন এড়িয়ে চলুন তাহলেই কিন্তু শান্তি থাকছে নাহলে কিন্তু আপনাদের সাংসারিক একটা অশান্তির সম্ভাবনা হতে পারে লাভ লাইফ শুভ ছুটিয়ে প্রেম করুন সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে চলে আসি পরের রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো ইঙ্গিত করছে না নানান রকম সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন এদিক থেকে আপনাদের অনেকটা সতর্ক থাকতে হবে চোখান খোলা রাখতে হবে নাহলে কিন্তু সমস্যায় আপনারা আজ পড়তে পারেন যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও চোখান খোলা রাখতে হবে নাহলে শত্রুতা বৃদ্ধি পেতে পারে আপনাদের কিন্তু অমানিক কথা শুনতে হতে পারে কর্মের জায়গায় খুব ভালো কিন্তু আজ ইঙ্গিত করছেন না শরীর স্বাস্থ্য ভালো থাকছে তবে রিচ খাবার এড়িয়ে চলুন গ্যাস অম্বলে কিছুটা সময় আপনাদের নষ্ট করতে পারে আপনারা কিছুটা কষ্ট পেতে পারেন গ্যাসের ব্যথা বদজম এগুলো কিন্তু আজ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তর্ক হতে পারে অবশ্যই আপনারা যতটা পারবেন আজ স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক কম করাটাই ভালো যতটা পারবেন আপনারা এড়িয়ে চলুন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন নাহলে এই ছোটো অশান্তি বড় আকার নিয়ে নিতে পারে লাভ লাইফ খুব ভালো ইঙ্গিত করছে না যতটা কম দেখা করা যায় কম কথা বলা যায় সেটাই কিন্তু আপনার পক্ষে ভালো চলে আসি পরের রাশি বিশ্বিক রাশি বৃষ্টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশে থাকছে কর্মে কিন্তু সাফল্য আজ আপনারা পাচ্ছেন আজ কিন্তু অর্থনৈতিক দিক আপনার ভালো থাকছে অলরেডি যারা চাকরি করছেন চাকরির জায়গা থেকে কিন্তু আপনাদের আজ দিনটি ভালো চল ভালো হতে পারে আজ কিন্তু আপনারা সমস্ত কাজ দায়িত্বপূর্ণভাবে আপনারা সুসম্পন্ন করবেন তার ফলে কিন্তু আপনাদের মনে একটা আনন্দ কাজ করবে শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের আজ কারণ নেই সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে হতে চলেছে আজ কিন্তু আপনাদের রকম ঝুঝাম অশান্তির সম্ভাবনা নেই লাভ লাইফ শুভ আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোথাও দূরে ঘুরতে যাবেন যেতে পারেন সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে চলে আসছি পরে রাশি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে আজ আপনাদের কর্মে কিন্তু সাকসেস আপনারা পাবেন অর্থনৈতিক দিকটা কিন্তু আজ আপনাদের কিছু হলেও ভালো থাকছে বা সেভিংস করতে পারবেন সেদিক থেকে দিনটি ভালো হতে চলেছে যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু আপনাদের আজকের দিনটি কিন্তু ভালো হচ্ছে দায়িত্বপূর্ণভাবে আপনারা কিন্তু সমস্ত কাজ আজ তুলতে পারবেন সেদিক থেকে কিন্তু আপনাদের মনে একটা আনন্দ কাজ করবে শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে আজ কোনো টেনশনের কিন্তু কারণ নেই সেদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে আজ কিন্তু সংসারে শান্তি থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে আজকে দিনটি কিন্তু আপনার মোটামুটি ভালো কাটতে চলেছে লাভ লাইফ শুভ কোনো ডিসিশন নেবেন নিতে পারেন দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন সেদিক থেকে দিনটি ভালো হতে চলেছে চলে যাচ্ছি পরে পরের রাশিতে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না নানান রকম সমস্যার মধ্যে আজ আপনার দিন কাটতে পারে আয়নীতিতে বাধা অর্থনৈতিক দিক কিন্তু আজ খুব ভালো স্ট্রং থাকছে না কর্মে কিন্তু নানান রকম বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আজ দিনটি কাটতে পারে অলরেডি যারা চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু আপনাদের অনেকটা সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু কর্মের জায়গায় কিন্তু প্রবলেম আজ আসতে পারে মানবমানিক কথা কিন্তু শুনতে হতে পারে শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না চোট লাগা আঘাত লাগা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে যতটা পারবেন আজ সতর্ক থাকাটাই কিন্তু আপনার পক্ষে ভালো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজ খুব ভালো ইঙ্গিত করছে না অশান্তির ঝুঁ কিন্তু হতে পারে তর্ক বিতর্ক হতে পারে সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন নাহলে কিন্তু এই ছোটোখাটো অশান্তির মধ্যে আপনাদের পড়তে হতে পারে লাভ লাইফ শুভ তবে কোনো ডিসিশন আছে না নেওয়াই ভালো চলে আসছি পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো ইঙ্গিত করছে না নানান রকম সমস্যায় আপনারা কিন্তু আজ পড়বেন টেনশান আজ আপনাদের সাথে থাকছে কর্মে কিন্তু নানান রকম বাধা বিঘ্ন আজ আপনাদের হচ্ছে অলরেডি চাকরি যারা করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক রকম সতর্কতা রাখা উচিত কারণ কর্মের জায়গায়ও আপনার কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন মানবমানিক কথা শুনতে হতে পারে কর্মের জায়গায় খুব ভালো কিন্তু ইঙ্গিত করছে না শরীর স্বাস্থ্য ভালো থাকছে তবে যতটা পারবেন রিচ খাবার না খাওয়াই ভালো অবশ্যই শরীরের যত নিন ব্যায়াম করুন তাহলে কিন্তু আরও ভালো থাকতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক আছে হতে পারে সেদিক থেকে অনেকটাই আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে লাভ লাইফ শুভ তবে কোনো ডিসিশন আছে না নেওয়াই ভালো চলে আসছি পরের রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে কর্মে সাফল্য কর্মে ব্যস্ততায় আজ আপনার দিন কাটতে চলেছে আজ কিন্তু অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো থাকছে অলরেডি যারা চাকরি করছেন চাকরির জায়গায়ও কিন্তু আপনাদের আজকের দিনটি ভীষণ ভালো আজ কিন্তু চাকরির জায়গায় আপনাদের কিন্তু মান যশ খ্যাতি বাড়তে পারে কর্মের জায়গাটা কিন্তু সেটাই ইঙ্গিত করছে শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই সেদিক থেকে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজ সুসম্পর্ক বজায় থাকবে এবং সংসারে শান্তি থাকছে সেটা ইঙ্গিত করছে আজ কিন্তু আপনারা একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে লাভ লাইফ শুভ আপনারা ছুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন আজ নিতে পারেন আজ কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন সেদিক থেকে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে এই ছিল আজকের বিস্তারিত রাশিফল মেস থেকে মিন আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন